কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় পুকুরে রেণুপোনা ছাড়া সম্ভব হচ্ছে না, তাই ভরা মৌসুমেও জমছে না যশোরের চাচড়া মৎস্যপল্লীর রেণু ও পোনা বিক্রির বাজার। চরম সংকটের মুখে পড়েছেন মাছ চাষি ও হ্যাচারি মালিকরা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। মার্চের মাঝামাঝি সময় থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত মাছ চাষের ভরা মৌসুম। এ সময় পর্যাপ্ত বৃষ্টি হলে পুকুরে মাছের পোনা বেড়ে ওঠে। রেণুপোনা কিনতে বিভিন্ন জেলার ক্রেতারা ভিড় করেন চাচড়া মৎস্যপল্লীতে। পিক আপ পরিবহনের সাত ট্রেনের বগিতে করে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, ভোলা, ফরিদপুর, খুলনাসহ দেশের 52টি জেলায় এ পোনার চালান দেয়। তবে এবছর মৌসুম শেষ হতে চললেও কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় রেণুপোনা ছাড়া যাচ্ছে না পুকুরে। এ কারণে ক্রেতাদের উপস্থিত নেই বাজারে। বৃষ্টির কারণে কিন্তু এবছর আমাদের মাছ কম যাচ্ছে, আর মাছ মার্কেটেও তেমন একটা পাওয়া যাচ্ছে না। আমাদের যে মাছ দরকার এই মাছগুলো আমরা পাচ্ছি না ঠিক মতো। আমার ডেলি 5টা 6টা গাড়ি লোড হয় প্রতিদিন, এখন গাড়ি একটা লোড হচ্ছে না। দুই একদিনে একটু কোনোরকম বেচা কেনা হয়েছে, আরও বৃষ্টি হলে এবছরে আমাদের বেচা কেনা হবে। আর আমাদের এখানে এই বাজারে বেচা কেনাটা আপনার এখনও 3 মাস থাকবে। এখানে বিভিন্ন জায়গায় যায়, ওই আপনার বরিশাল, খুলনা, ঢাকা, কুষ্টিয়া, চিটাগাং, কুমিল্লা। আমাদের এখান থেকে যাবে হলো মাঙাশ মাছ যাবে, ফুটি মাছ যাবে, সিলভার কাপ যাবে, হাইব্রিড তেলাপিয়া যাবে। আমাদের ব্যবসা খুব দুর্বলতা। করোনার কারণে গত 3 বছর টানা লোকসান গুনেছেন এ অঞ্চলের চাষি ও মাছ ব্যবসায়ীরা। এবার মৌসুমের শেষ সময়ে পোনা বিক্রি ব্যাহত হয়, অর্থনৈতিক সংকটে পড়েছেন তারা। সামনে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো কিছু পাইকার আমাদের যশোরে আসবে বা আমাদের মোকামে আসবে, এবং সেক্ষেত্রে আমাদের যে এই সময় যে কর্মব্যস্ততা থাকে হয়তো এই কর্মব্যস্ততা শুরু হতে পারে। আমাদের পুকুরে বর্ষার মরশুমে পানি জমে নাই, যার কারণের জন্য আসলে আমাদের দূর দূরান্তের থেকে খরিদ্দার আসে নাই, আমাদের বেচা কেনাও সেভাবে হয় নাই। যশোরের 35টি হাচারিতে নানা জাতের মাছের রেণু ও পোনা উৎপাদন করা হয়। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।